গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই যখন টেরেসে এলাম, দেখতে পেলাম গন্ধরাজ ফুল ফুটেছে। খুব ভালো লাগছে, মনটাও ভীষণ খুশি হয়ে গেছে। প্রথম গন্ধরাজ ফুল ফুটল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজে সকাল 9টা, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এই তরমুজ কিনেছিলাম বেশ কদিন আগে, কাটা হয়নি, তাই আজ কেটে রেখে দিচ্ছি, বাচ্চারা সময় করে খেয়ে নেবে। ফ্রিজ থেকে বের করেছি, খুবই ঠান্ডা, একটু নর্মাল হলে বাচ্চারা খেতে পারবে, তাই কেটে রেখে দিচ্ছি। কিছুদিন আগে একটি তরমুজ কিনেছিলাম, একদম সাদা, পুরো ফেলে দিতে হয়েছে, তাই এবারে ছোট সাইজের কিনেছি। কাটা হয়ে গেছে, কিছুটা রেখে দিচ্ছি, খেতে চাইলে পরে কেটে নেব। দেখে মনে হচ্ছে বেশ মিষ্টি হবে, দেখা যাক, খেয়ে বুঝবো। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, শশার স্যালাড করব। শশা ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে খেতে খুবই ভালো লাগে গরমকালে। আর রান্না করেছি ডিমের ঝোল আলু দিয়ে, খুব হালকাভাবে রান্নাটা করেছি, গরমকালে একটু হালকা খেতেই ভালো লাগে। আর একটু শুকিয়ে নেব ঝোলটা। ডিমের ঝোল ছাড়াও আর রান্না করব মুসুর ডালের বড়ার তরকারি। মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি, আর এখানে আলু দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে বড়াগুলো ভেজে এখানে দিয়ে দেব। এভাবে খেতে খুবই ভালো লাগে। এই দিকটায় ভাত হচ্ছে, আর একটু বাকি রয়েছে, তারপর ভাত নামিয়ে নেব। তার আগে বড়াগুলো ভেজে নিচ্ছি। ভেজানো মুসুর ডাল পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর এখানে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ, সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো ঝোলে দিয়ে দিয়েছি, আরও কিছুটা বাকি রয়েছে, সেগুলো এবারে ভেজে নেব, বাকিটা পরে দিয়ে দেব। গ্যাসের আঁচ ছোটো করে দিয়েছি। আর বড়া আলুর তরকারি ছাড়াও আজ রান্না করেছি শুটকি মাছ দিয়ে বেগুন, একদম মাখামাখা রান্নাটা করেছি, একটু ঝাল করে খেতে খুব ভালোভাবে মনে হচ্ছে। ছুরি শুটকি দিয়ে রান্নাটা করেছি, অনেক দিন ধরেই রান্নাটা করব করব ভাবছিলাম, আজকে শুটকি মাছ রান্না করলাম। আজ দুপুরের রান্নাটা মোটামুটি হয়ে গেছে, শুটকি মাছ বেগুন দিয়ে ডিমের ঝোল আর রান্না করেছি বড়ার তরকারি। সবশেষে রান্না করব কুন্দ্রু ভাজি। অনেকে অনেক নামে চেনেন, কিন্তু আমাদের এখানে এই সবজিকে কুন্দ্রু বলা হয়। অনেকটা পটলের মতো দেখতে, সাইজে একটু ছোট হয়, আপনারা হয়তো অন্য নামে চেনেন, আমাদের এখানে কুন্দ্রু বলা হয়। খুব ভালোভাবে ধুয়ে চার টুকরো করে লম্বাভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু লম্বা করে কেটে, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবারে রান্নাটা শুরু করছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা, খুব ভালোভাবে ভেজে নিলাম। এবারে দেব কেটে রাখা আলু, আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে,
দিয়ে দেব আদা বাটা এক চা চামচ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আর একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো কুচি, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে কুন্দ্রু দিয়ে দিলাম, রান্নাটায় খুব সামান্য জল দেব, জল দেবার প্রয়োজন নেই, সবজি থেকে যেটুকু জল বেরোবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু লাল রং হয়, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। 10 মিনিটের জন্যে গ্যাসের আঁচ ছোট করে ঢেকে দিলাম। সবশেষে দেব বেসন, এক চা চামচ বেসন নেব একটি বাটিতে, জল দিয়ে গুলিয়ে দেব না, ড্রাই বেসন দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, ওপর দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ বেসন, আবারও নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। খুব সামান্য জল দেব, হাফ কাপের মতো জল দিলাম, আর একটু নেড়ে নিচ্ছি। মোটামুটি রান্নাটা হয়ে গেছে, আলু কুন্দ্রু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে একটি সার্ভিং ডিশে নামিয়ে নেব। সার্ভিং ডিশে তুলে নেবার আগে ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ধনে পাতা দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়, তাই ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে কুন্দ্রু আলু ভাজি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আবারও তাদের ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবার জন্যে, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।